এত সহজ তো নয় সরকারি চাকরি পাওয়া, তাই না? এত সহজ যদি হতো তাহলে তো যে কেউ সবাই সরকারি চাকরি পেয়ে যেত। আর এই সরকারি চাকরির প্রতি সবার এত ঝোঁক বা এত ন্যাক কেন? কারণ আমরা নিজেরাই দেখতে পাই সমাজে যারা সরকারি চাকরি করছে তাদের একটা আলাদাই স্ট্যাটাস, তাদের লাইফস্টাইল, তাদের জীবনযাপনটাই আলাদা। আমরা এগুলো দেখে দেখেই কিন্তু অভ্যস্ত বড় হচ্ছি, এবং আমরা এটাও দেখছি যারা সরকারি চাকরি করে তাদের বেশিরভাগ জনই কিন্তু নিজেদের ড্রিমগুলো, নিজেদের শখগুলো, নিজেদের আকাঙ্ক্ষাগুলো বেশিরভাগই কিন্তু পূরণ করতে পারছে। এই কারণেই কিন্তু সরকারি চাকরির এত ডিমান্ড বাড়ছে। তো এই কারণটা আমাদের ফুলফিল করতে গেলে আমাদের বেসিক কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই যদি আমরা করতে পারি আমরা ডেফিনেটলি সরকারি চাকরি পাবো, কেন পাবো না? সেই বেসিক স্ট্র্যাটেজি, দুটো স্ট্র্যাটেজি আজকে শেয়ার করবো। লাস্ট অব দি ভিডিওটা দেখো, আমি এই ভিডিওটা আমার অনলাইন এবং অফলাইন ব্যাচে যারা আমার কাছে প্রিপারেশন করছো তাদের জন্য করছি, ইভেন আমার যারা ইউটিউবের ফ্রেন্ডরা রয়েছে, আমার ইউটিউবের যে ফ্যামিলি রয়েছে তাদের জন্যও করছি। খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল আজকের ভিডিওটা হতে চলেছে। আমি দুটো স্ট্র্যাটেজি বলছি, তার মধ্যে প্রথমটা হলো যে তুমি ধরে নাও একটা সরকারি চাকরির প্রিপারেশন করছো এবং তুমি জানো যে এই সরকারি চাকরিটায় 100 নম্বরের পরীক্ষা হবে, 100% সিলেবাস আছে। এই 100% সিলেবাসের মধ্যে তুমি জানো যে 80 কাট অফ হতে পারে কিংবা 70 কাট অফ হতে পারে, তার মানে 70% সিলেবাস আমায় কভার করতে হবে, তাহলে আমি চাকরিটা পাবো। কিন্তু দেখা গেলো তুমি চাকরির আগে পর্যন্ত 70% তো দূরে থাক, 20% কিংবা 30% অব দি সিলেবাস কভার করতে পেরেছো, 30% নিশ্চয়ই তুমি চাকরি পাবে না, কারণ 70% কাট অফ হবে। 70 যদি কাট অফ হয়, তুমি যদি 30 অব্দি পড়ে থাকো তাহলে নিশ্চয়ই তুমি চাকরি পাবে না। কিন্তু আমি বলছি যদি এই কমিটমেন্টটা করতে পারো, কী কমিটমেন্ট, যে আমি এই মুহূর্ত পর্যন্ত এই চাকরিটার জন্য 30% পড়েছি, এই 30%-এর মধ্যে যতটুকু প্রশ্ন আসবে আমি যদি ততটুকুই সঠিক উত্তর করে আসতে পারি, তাহলে এই চাকরিটা আমি পেলাম না, ঠিক আছে, পরবর্তী চাকরিটা আমার জন্য লেখা আছে। আমি এটাই বোঝাতে চাইছি যে তুমি যদি 1%ও করো আর ওই 1%-এর মধ্যে যদি একটা প্রশ্ন আসে সেই একটা প্রশ্নই তুমি ঠিক করে আসবে। এমন না হয় যে তুমি 30% পড়ে গেছো তার মধ্যে তুমি 20% উত্তর করতে পারো, মানে তোমার জানা প্রশ্ন তা সত্ত্বেও উত্তর করতে পারো, তাহলে কিন্তু তুমি চাকরি পাবে না বস। তুমি যতই প্রিপারেশন করো, তোমার তুমি যে চাকরিটা 2 বছরে পেতে সেই চাকরিটা তুমি 10 বছরও, 2 বছর তো দূরে থাক, 10 বছরও পাবে না। আমি বারবার এটাই বোঝাতে চাইছি যে তুমি এখনো পর্যন্ত, আগামীতে তোমার যেই পরীক্ষাটাই থাকুক না কেন, তুমি ওই পরীক্ষাটার জন্য এখনো পর্যন্ত যতটুকু প্রিপারেশন করে রেখেছো তার মধ্যে যেটুখানি প্রশ্ন আসবে সেইটুখানি যদি তুমি ব্রেন শান্ত করে, পরীক্ষার হলে নিজেকে শান্ত রেখে যদি সেগুলো সঠিক উত্তর করে আসতে পারো, তুমি সেই চাকরিটা পাবে না, ঠিক আছে, কিন্তু ওই চাকরিটা আবার কোনো না কোনো দিন হবে, অথবা সামনে যে চাকরিটা আসছে সেই চাকরিটার জন্য যদি তুমি প্রিপারেশন করো এবং তার যদি 70% থেকে 80% সিলেবাস কভার করো, তুমি এইটুখানি জানো যে আমি যতটুকু পড়ি তার মধ্যে থেকে যদি প্রশ্ন আসে আমি ছাড়ি না, তাহলে আমি 80% পড়েছি এই সিলেবাসে এই চাকরিটার জন্য, এর মধ্যে 80%-এর মধ্যে যতগুলো প্রশ্ন আসবে আমি ছাড়বো না, ব্যাস তুমি দেখে নেবে অটোমেটিক্যালি কাট অফ হয়ে যাবে, অটোমেটিক্যালি তুমি চাকরি পেয়ে যাবে। কীভাবে চাকরি পাবে এবং কটা চাকরি পাবে গুনে কুলোতে পারবে না। এটা হলো প্রথম স্ট্র্যাটেজি। আর কেন আমরা এত চাকরির জন্য লাভালাভি করছি এটা বলো তো। একটা চাকরি পেলে একটা ছেলের লাইফে বিশাল বড় অ্যাচিভমেন্ট, একটা মেয়ের লাইফে বিশাল বড় অ্যাচিভমেন্ট। সমাজের বুকে একটা মেয়ে চাকরি পাওয়া মানে তার আলাদাই একটা রেসপেক্ট। একটা ছেলে চাকরি পাওয়া মানে তার যদি গার্লফ্রেন্ড থাকে অটোমেটিক্যালি মেয়ের বাড়ির থেকে হয়তো অনেকটা রাজি হয়ে যাওয়ার পসিবিলিটিস বেশি থাকে। একটা সে সুন্দর বাড়ি করতে পারবে, একটা গাড়ি কিনতে পারবে, তার নিজের যা যা শখ আছে সেগুলো পূরণ করতে পারবে। একটা মেয়ে নিজের মতো জীবনযাপন করতে পারবে, তার বরের কাছে হাত পাততে হবে না, তার বাবার কাছে ডিপেন্ড করতে হবে না, সে নিজের মতো করে তার সংসারটা গোছাতে পারবে, তার সমস্ত শখ পূরণ করতে পারবে এই সরকারি চাকরির মাধ্যমে। যার ড্রিম আছে, যার বিজনেসের ড্রিম আছে সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু যার সরকারি চাকরির ড্রিম আছে তারা কিন্তু এত কিছু এই জিনিসটার উপর বেস করে করতে পারে। তাহলে কেন মানুষ এত মরিয়া হবে না? এবং সবাই তো প্রিপারেশন করছে, সবাই কি চাকরি পাচ্ছে না? যারা এই স্ট্র্যাটেজিটা ফলো করছে তারাই কিন্তু চাকরি পাচ্ছে। যারা চাকরি পেয়েছে তুমি মিলিয়ে দেখবে, আজ পর্যন্ত আমি চাকরি পেয়েছি, যারা যারা চাকরি পেয়েছে মিলিয়ে দেখবে আমি যেটা বলছি সেটা মিলছে কিনা বা সবার সাথে একই হয়েছে কিনা। যতটুকু প্রিপারেশন করে গেছে তার মধ্যে দিকেই প্রশ্ন এসেছিল এবং ততটুকুই সে করে আসতে পেরেছে। আর যারা ভেতর থেকে চাকরি পেয়েছে বা পাচ্ছে সেটা আমি আসছি না, সেই প্রসঙ্গই ভালো, আশা করছি বোঝাতে পারলাম। এবার স্ট্র্যাটেজি নাম্বার 2, কারো যদি খুব ইমিডিয়েট চাকরির দরকার, খুব তাড়াতাড়ি আমার একটা চাকরির প্রয়োজন, নাহলে আমি ফ্যামিলি মেনটেন করতে পারছি না, আমার রিলেশনের দিক থেকে মেনটেন করতে পারছি না, আমার সর্বদিক থেকে অসুবিধা, আমার একটা সরকারি চাকরি খুব ইমিডিয়েট প্রয়োজন, তাহলে তারা নিজের স্ট্রেংথটা খুঁজে বার করবে। স্ট্রেন্থ বলতে সরকারি চাকরির আমরা জানি 4টে পোর্শন থাকে, ম্যাথ, জিকে, রিজনিং আর হচ্ছে জিআই, এই ম্যাথ, জিকে, রিজনিং আর ইংলিশ। তাহলে তুমি দেখো তোমার মধ্যে কোনটা বেশি স্ট্রেংথ আছে। তুমি যদি ম্যাথে পারদর্শী হও বা তুমি যদি ইংলিশে পারদর্শী হও বা তোমার মধ্যে যদি জিকের বেশি নলেজ থাকে বা তোমার মধ্যে যদি রিজনিংয়ের বেশি ক্যাপাবিলিটি থাকে, তাহলে
তুমি টার্গেট করো, তোমার মধ্যে ধরো ম্যাথের পাওয়ার তোমার মধ্যে বেশি, ইংলিশ অতটা ভালো পারো না, জিকে অতটা ভালো পারো না, কিন্তু ম্যাথ বিশাল পারো, তাহলে তুমি এমন এক্সাম টার্গেট করো যেখানে ম্যাথের পোর্শন বেশি আছে। ঠিক যদি আমি একটা উদাহরণ দিই, ধরো ফুড এসআই, ফুড এসআইতে 50 নম্বরের ম্যাথ, সবাই ম্যাথ ভালো পারে না কিন্তু, তাহলে তুমি যদি ম্যাথ ভালো পারো, তুমি 50 নম্বরের ম্যাথ কিন্তু আছে এখানে, এখানে তুমি নিশ্চয়ই অন্যদের থেকে ভালো পারবে যদি ঠিকঠাকভাবে ম্যাথ বার্নিশ করো। এবার এবার তার সাথে সাথে কি সিলেবাস আছে, জিকে, তাহলে জিকেটা একটু ভালো করে পড়লেই তুমি ম্যাথে এক্সপার্ট, আর জিকেটা ভালো করে তুললেই তুমি চাকরিটা পাবে। এখন দেখা গেলো তুমি ম্যাথে এক্সপার্ট কিন্তু তুমি পরীক্ষা দিচ্ছ যেখানে ইংলিশ বেশি আছে, ইংলিশ আছে 30 নম্বর, ম্যাথ আছে 20 নম্বর, বাকি জিকে আছে 50 নম্বর, তাহলে তুমি সেই এক্সামটা কী করে ক্র্যাক করবে? কারণ তোমার তো স্ট্রেংথ এখানে কম আছে, যেখানে তোমার স্ট্রেংথ বেশি আছে সেই স্ট্রেংথের প্রতি তুমি যদি অ্যাকর্ডিং কাজ করো, তাহলে কিন্তু তুমি সেখানে চাকরি পাওয়ার তোমার পসিবিলিটি সব থেকে বেশি। আমি আশা করছি বোঝাতে পারলাম। যদি তোমার মনে হয় যে না আমার বেশি জিকের নলেজ বেশি আছে, তাহলে তুমি জিকে যেই পোর্শনগুলো বেশি আছে সেই পোর্শনগুলো পরীক্ষা দাও। যদি তোমার মনে হয় ইংলিশ নলেজ বেশি আছে, তাহলে ইংলিশ যেখানে যেখানে বেশি আছে সেই পোর্শনগুলো তুমি তৈরি করে পরীক্ষা দাও। হ্যাঁ, তুমি একটা চাকরি পেয়ে যাও, স্টেবল হয়ে যাও, তারপর তোমার যে ড্রিম জব আছে সেটার প্রতি তুমি ফলো করো, সেবার সেবার সেটা তুমি এবার ভালো করে করতে থাকো, সেটার জন্য প্রিপারেশন করতে থাকো, কোনো অসুবিধা নেই। আশা করছি বোঝাতে পারলাম। দুটো স্ট্র্যাটেজি কিন্তু মূল মন্ত্র চাকরি পাওয়া, যারা আজকের দিনে চাকরি করছে তাদেরও এই সেম স্ট্র্যাটেজি, যারা আগামী দিনে চাকরি পাবে তাদেরও এই একই স্ট্র্যাটেজি। আমি আবার অনুরোধ করছি, পরীক্ষা হলে ঠান্ডা মাথায় শান্ত হয়ে পরীক্ষা দেবে, যতটুকু পড়ে গেছো ততটুকুর উপর যদি প্রশ্ন আসে সেটা ভালো করে পড়ে আসো, ব্যাস, আর কিছু চাই না। তাহলে তুমি ভাববে তুমি রাস্তায় আছো চাকরি পাওয়ার। কমিটমেন্ট রাখো এতটুকু যে যতটুকু পড়েছি তার মধ্যে যদি পরীক্ষা আসে আমি ওর মধ্যে থেকে অতটুকুই করবো, ওর বাইরে আমার পড়ার দরকার নেই, আমি এতেই সন্তুষ্ট। আশা করছি বোঝাতে পারলাম। তো এবার বলি, পরীক্ষার হলে অনেক জানাশোনা ভুল হয়, অনেক প্রিপারেশন করে অনেক টেনশন নিয়ে পরীক্ষা দিতে গিয়ে ও এমআরসিতে রোল নাম্বার ভুল করে আসে, নাম ভুল করে আসে, বুকলেট ভুল করে আসে, কী লাভটা হলো? পুরো পরীক্ষাটাই তো ক্যান্সেল। ঠান্ডা মাথায় রোল নাম্বার নাম ফিল আপ করবে, ঠান্ডা মাথায় যে যে প্রশ্নগুলো পারছো না ছেড়ে দেবে, যেগুলো পারছো ধীরে ধীরে করবে, ধীরে ধীরে মানে টাইম ম্যানেজমেন্ট করে করবে, এই হচ্ছে স্ট্র্যাটেজি। আমি আবারও বলছি, ব্রেন শান্ত রাখতে হবে। দেখা গেলো অপশান এ উত্তরে অনেক সময় হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রেও হয়েছে মাঝে মাঝে, কী হয়েছে, এ উত্তর হবে আমি বার করেছি, উত্তর এ আছে কিন্তু বিতে গোল পাকিয়ে বসে আছে, এরকম হয়েছে, এরকমই হবে যদি ব্রেন না শান্ত রাখতে পারি, তাহলে এরকমই হবে, আর জানা উত্তর ভুল করে আসবো, দিয়ে 1 নম্বর 2 নম্বরের জন্য চাকরি করবো, এটাই হবে। তো এইগুলো যাতে না হয় তার জন্য তোমাকে ঠান্ডা হতে হবে, পরীক্ষার আগে বেশি স্ট্রেস নিলে হবে না, পরীক্ষার আগের দিন কুল, কিচ্ছু দরকার নেই, রিল্যাক্স থাকো, বেশি পড়াশোনার দরকার নেই, যা পড়েছো এনাফ, অঙ্কতে একদমই করতে যাবে না পরীক্ষার আগের দিন, জাস্ট রিল্যাক্সে থাকবে, জিকেগুলো রিভিশন করো, পুরোনো যা যা আছে সেই জিকেগুলো রিভিশন করো, ব্যাস এনাফ, এবার পরীক্ষা দিতে চলে যাও ঠান্ডা মাথায়। কাউকে ডিস্টার্ব করার দরকার নেই, কাউকে ফোন করে তোর প্রিপারেশন কেমন আছে জানানোর দরকার নেই, কিছু দরকার নেই, পরীক্ষা দিয়ে এসে রিল্যাক্স থাক, ব্যাস, এবার আনসার শিট দিলে মেলাবে, যা হবে করবে, কোনো অসুবিধা নেই, এই তো স্ট্র্যাটেজি। আমি আবারও বলছি, পরীক্ষার আগে ভালো করে নিজেকে শান্ত হয়ে তারপর পরীক্ষা দিতে যাবে। আর আমি এই চ্যানেলটা অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলটা তোমাদের জন্য তৈরি করা, স্টুডেন্ট পারপাস, আমার ব্যাচের স্টুডেন্টদের জন্য মেনলি তৈরি করা। তো আমি আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যারা আমার স্টুডেন্ট নও বা যারা আমার সাথে অন্যভাবে অ্যাটাচমেন্ট নও কিন্তু ইউটিউবের সাথে যুক্ত আছো, আমি তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলটা 100% অথেন্টিক এবং জেনুইন চ্যানেল। এই চ্যানেলটা আমার স্টুডেন্টের উপর বেস করে তৈরি করা, তাই আমি ভুলভাল কোনো ইনফরমেশান দিয়ে ওদের মিসলিড বা মিসগাইড করবো না, তাই এতটুকু বিশ্বাস রেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কারণ গভর্নমেন্ট জবের আপডেটগুলো তো দিই, তার সাথে কিছু এক্সট্রা নোট দিই যেগুলো ব্যাচে আমি দিই, এবং তারই সাথে কিছু মোটিভেশনাল কথাবার্তা বলি যাতে তোমরা আগামী দিনে এগিয়ে যেতে পারো, বিশ্বাস করে চ্যানেলটার পাশে থাকবে। আমি আবারও কিছু ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো বা তোমাদের সাথে হাজির হবো। তো সবাই ভালো থাকবে, আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পারলে যারা এখনো পর্যন্ত টেনশন আছে ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দাও, যেন তারা একটু টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দিতে যেতে পারে। চলো আজকে আপাতত এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, সবাই ভালো করে পরীক্ষা দাও, সবার মনোবাসনা পূর্ণ, সবার জন্য একটা করে চাকরি হয়ে যায়, সবাই ভালো থাকবে, জয় হিন্দ।